নমস্কার টুডেজ বাংলা আপনাদের সকলকে জানাই স্বাগত আগামী উনিশে ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট সেই নিয়ে আমরা উপস্থিত হয়েছি তিরানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী দাসের কাছে তিনি কিন্তু একাধারে সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা আসুন সরাসরি আমরা তার সাথে কথা বলে নেব ভোট সম্পর্কে নমস্কার টুডেজ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি ভালো আছি ভালো থাকতে হবে এখন উনিশ তারিখ পর্যন্ত সকাল বিকাল প্রচার করছি তার জন্য সুস্থ থাকাটা ভীষণ জরুরি আর মানুষের শুভেচ্ছা পাচ্ছি চারিদিকে উৎসাহী জনতা সমর্থক সবারকে নিয়ে ভালোই আছি রাজনীতির ময়দানে আপনি প্রথম ভোট প্রার্থী কেমন অনুভব হচ্ছে অনুভূতিটা কেমন হ্যাঁ একটা আলাদাই অনুভূতি কোনো দিন সেইভাবে রাজনীতি রাজনীতি করেছি ছোটোবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু একদম সামনে থেকে এইভাবে দাঁড়ায় কোনো দিন জননেত্রী হব সেটা ভাবিনি তো ভালো লাগছে একটা আলাদা উচ্ছ্বাস এত চারিদিকে এত সমর্থক ভাই বোনেরা গুরুজনেরা সবাই আসছেন সবার শুভেচ্ছা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এটা একটা আলাদা উন্মাদনা খুবই ভালো লাগছে এই ভোট প্রচারের জন্য যে সবার বাড়ি বাড়ি যাচ্ছেন এই প্রচারের জন্য আপনাদের বার্তা কী আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সবাইকে বলছি সকাল সকাল উনিশ তারিখে সকাল সকাল ভোট দিতে যান ভোট কেন্দ্রে গিয়ে নিজের মনোনীত প্রার্থীকে ভোট দিন এবং অবশ্যই বলছি তৃণমূলকে ভোট দিতে মমতাদির মমতা বন্দ্যোপাধ্যায় যত এত উন্নয়ন হয়েছে চারিদিকে সবাই সেই উন্নয়ন পেয়েছেন সবাই খুশি তা সেই মমতাদিকে জেতানোর জন্য তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য তারা যেন সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসেন মানুষের যদি এবারে আপনি নির্বাচিত হন তাহলে আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ কি থাকবে এখানে এই ওয়ার্ডে এতদিন রতন দে মশাই ছিলেন উনি যথেষ্ট উন্নয়ন করেছেন আমাদের এখানে ভালো কাজ হয়েছে তাও যেটুকু হয়তো কিছু কাজ তো থাকেই আরও উন্নয়নের চেষ্টা করতে হয় সবসময় উন্নয়নের তো কোনো শেষ নেই আর দিদির এত রকম প্রকল্প আছে সেই প্রকল্পগুলো প্রত্যেকটি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন অনেকে মানে পেয়ে গেছেন কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আরও যে প্রকল্পগুলো আছে সেইগুলোকে আরও আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু জায়গায় আমাদের এখানে একটু জল জমার সমস্যা আছে যোধপুর পার্ক এলাকা লেক গার্ডেন্স এলাকায় সেইগুলো চেষ্টা করবো দেখার যাতে ভবিষ্যতে এই জল জমার হাত থেকে মানুষ মুক্তি পায় আমাদের এলাকায় বেশ কিছু বস্তি আছে সেই বস্তিগুলোর আরও উন্নয়ন যাতে হয় অনেক উন্নয়নই হয়েছে আরও যাতে উন্নয়ন হয় সেইগুলো আমি প্রায়োরিটি দিচ্ছি কর্মী সমর্থকদের থেকে কতটা সহযোগিতা পাচ্ছে প্রচণ্ড সহযোগিতা পাচ্ছি সবাই যারা এই ওয়ার্ডে সব সব কর্মীরা মহিলারা বিশেষ করে মহিলাদের কাছ থেকে মানে তাদের প্রাণোচ্ছ্বাস দেখে আমার নিজেরই আমি যদিও বা যাই যে যেটুকু কষ্ট হচ্ছে সেটুকুও ভুলে যাচ্ছে কারণ তারা রোজ সকালবেলা আমার সঙ্গে তারা প্রচারে যাচ্ছে বহু মানুষ বহু প্রার্থী সমর্থকরা একদম মাঠে নেমে পড়েছে তাদের উৎসাহ দেখে তো মানে ভীষণই ভালো লাগছে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে এগিয়ে এসে কাজ করছে অনেক রাত রাত পর্যন্ত দেওয়াল দেখছে ফ্ল্যাগ আটকাচ্ছে সাথে থাকছে বিভিন্ন রকমের কথা হচ্ছে একটা আলাদা অনুভূতি সবার সঙ্গে এই যে একসঙ্গে বেরোচ্ছি প্রচারে সবাই এগিয়ে আসছে কোন দলের প্রার্থী মূলত নিকটতম আপনার প্রতিদ্বন্দ্বী বলে আপনি মনে করেন আমাদের এলাকায় প্রথমত অনেক উন্নয়ন হয়েছে সেই হিসেবে তৃণমূলকে তো আমি অনেকটাই এগিয়ে রাখছি কিন্তু আত্মতুষ্টিতে একেবারেই ভুগছি না এখানে প্রার্থী সিপিএমও দিয়েছে বিজেপিও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে কিছু নির্দলও আছেন তো সবাই সবার মতো করে লড়ছে আশা তবুও এর মধ্যে আশা করছি তো যে তারি আর প্রায়োরিটি বলতে দেওয়া সব দলকেই দিচ্ছি মানে বিজেপি এবং সিপিএম দুটো দলকেই দিচ্ছি এবছর আপনি ভোট যুদ্ধে কতটা আশাবাদী আশাবাদী একশো শতাংশ একশো শতাংশের বেশিই বলতে পারেন কারণ মানুষের এত উচ্ছ্বাস চারিদিকে আর সর্বোপরি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করেছি করা হয়েছে এবং আমাদের ওয়ার্ডে সবাই সব মহিলারাই যে আমি সবার ঘরে ঘরে যাচ্ছি ডোর টু ডোর করছি সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে তারা সবাই লক্ষ্মীশ্রী পেয়েছেন বার্ধক্য ভাতা পেয়েছেন কন্যাশ্রী পেয়েছেন এগুলো তো আছেই নানান সরকারি আরও অনেক রকমের অনুদান আছে সেগুলো তারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন তা এই এত উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে চারিদিক তো অবশ্যই একশো শতাংশ তো আশা করবই যে আবার তৃণমূল আসবে এবং আমরা জয়ের ব্যাপারে আর অন্য কিছু ভাবছি না অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ দেখলেন আমরা সরাসরি কথা বলে নিলাম তিরানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী দাসের সাথে আরও দেখতে আরও জানতে চোখ রাখুন টুডেস্ট বাংলায় পর্দায় ক্যামেরায় তিয়াসার সাথে আমি প্রীতি